রোজ সকালে ঘুম থেকে উঠে আমি কি করি জানতে চাও তোমরা? তো আজকের ভিডিওটা তো তোমাদের জন্যই। ঘুম থেকে উঠে সবার ফার্স্ট হচ্ছে মেয়ের কান্না, কেন না খেতে বসলে ওকে কাঁদতে হবে। তো যাই হোক, ওকে অনেক কষ্ট করে মানিয়ে খাইয়ে দেয়গে, তারপর চলে এসে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করতে। এটা হচ্ছে শিঙ মাছ। শিঙ মাছ তো প্রচণ্ডই লেফায়, আমি এমনকি জল থেকে যে তুলে নুন দিয়ে মাছটাকে মেরে তারপর যে কাটবো সেটা অবধি পারি না, তাই জন্য আমার বরকে দিয়ে এই কাজটা করাই। ও কাজে হওয়ার আগে মাছটা আবার শ্বশুর করে দেয়, মায়ের যেমন বর করে দেয় যে যখন থাকে করে দেয়। এটা আমি মাছটাকে আগে নুন দিয়ে মানে মরে যাবে, তারপর কাটা হবে। আমি যদিও কাটবো না, আমার শ্বশুরকে দিয়েই কাটাবো, আমার প্রচুর ভয় লাগে, তারপরে এইসব মাছ তো আরোই ভয় লাগে। তো যাই হোক, ওটা হচ্ছে মেয়ের দুপুরের রান্নার মেনু, হচ্ছে শিং মাছের ঝোল আর ভাত, তার জন্য সবজি কেটে নিয়েছে। আর আমরা সকালের টিফিন করবো হচ্ছে ডিম টোস্ট। তো অনেকদিন ডিম টোস্ট খাই না, আজকে ডিম টোস্ট বানাবো। আর এই দেখো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আনার পর এরকম লাগছে। এখানে নুন হলুদটা মেখে নিচ্ছি, একদিকে আমি করবো হচ্ছে কি মাছের ঝোল, আর একদিকে করবো হচ্ছে কি ডিম টোস্ট, সেটা আমাদের সকালের টিফিন। ঠিক আছে, তো চলো, এখানে ডিম টোস্টের জন্য সব রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছো তোমরা। এখানে ডিম টোস্টটা বানাবো, আর একটা গ্যাসে বসাবো হচ্ছে মাছের ঝোল। ওদিকে ভাত হয়ে গেছে। ভাত অ্যাকচুয়ালি আমি কী করি জানো তো, অর্ধেক ফুটে গেলে আমি নামিয়ে দিই। এইভাবে ভাত করে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধরো মনে করো দুটোই গ্যাস, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, এরকম সময় তোমরা কী করবে, যেমন চাল ধুয়ে জলের মধ্যে দিয়ে বসিয়ে দেবে, ভালো মতো ফুটবে, গ্যাসটাকে বন্ধ করে দেবে, ঢাকনা কিন্তু সরাবে না একদম। এইভাবে কোনো 20-25 মিনিট রেখে দেবে, কোনো 20 মিনিট রেখে দেবে, অটোমেটিক ভাত হয়ে যাবে। তখন চাইলে তোমরা 2 মিনিটের জন্য একটু গ্যাসটাকে জ্বালিয়েও ফ্যান গালতে পারো, আর না হলে দরকার নেই। এইভাবে তোমরা একদিন ট্রাই করে দেখো, এইভাবে গ্যাসও বাঁচবে আর তোমাদের খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে। তো মাছটা আমি হালকা করে একটু তেলে দিয়ে একটু নেড়ে নিয়েছি, তা না হলে কাঁচা মাছের ঝোল একদমই ভালো লাগে না। আর এখানে আমি ডিম টোস্টটাও করে নিয়েছি, আর একদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি মাছের ঝোল। তো এর জন্য আমি এখানে দিয়েছি বিনস, গাজর আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলটাই করবো। নর্মালি যখন যা সবজি থাকে সেটা দিয়েই করি। তো ওদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এই দেখো এইটা হচ্ছে আমার ডিম টোস্ট, কেমন হয়েছে অবশ্যই জানি। তো চলো বেশি দেরি না করে খেয়ে নিই। গুড মর্নিং, হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকে যা কিছু করলে তোমাদের সাথে তো শেয়ার করলেই কম বেশি। তো চলো আমি খাওয়াটা খেয়ে নিই, চলো তোমরা বেশি দেরি না করে ভিডিওটা দেখতে পাই। হোক কিছু তোমার খুব ভালো লাগে এই ভিডিওটা, তো চলো খাবি, তাড়াতাড়ি খাবি। আয় ভগবান, তাড়াতাড়ি খেতে আসতে বলেছি, কিন্তু এদিকে আসো। কি জুতো রাখো, তাড়াতাড়ি খাবে আসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতো রাখো, খেতে বেবু যাবো, তাড়াতাড়ি আসো বাবা, আসো। আসবি না তো, তাড়া তুই। আর এখানে দেখো মেয়ের খাওয়া দাওয়া সমস্ত ঝামেলা মিটিয়ে এখানে চলেছি দুপুরে রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে কি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো তোমরা কে কে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানি। আমি তো খুব ভালোবাসি খেতে, আমার বলতে পারো ফেভারিট। তো আজকে খুব দারুণ দুটো রেসিপি রান্না করব, সেটা অবশ্যই তোমাদের সাথে ফুল ইন ডিটেলস শেয়ার করব। তো সেটা হচ্ছে মুড়ি ঘন্ট আর হচ্ছে সয়া চিলি। সবার প্রথমে রান্না করবো হচ্ছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টটা রান্না করার জন্য এখানে একটা ছিল কাতলা মাছের মাথা, বেশ বড়ো সাইজেরই ছিল, তো সেটাকে আমি কেটে চার টুকরো করে নিয়েছি, ওটা ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে মশলা, আর এটা হচ্ছে আদা বাটা। মশলার মধ্যে দিয়েছি আমি হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, আদা তো বাটা আছেই, তো এইগুলোই দিয়েছি। এখানে কড়াইতে প্রথমে সাদা জিরে দিয়েছি, তেল গরম করে সাদা জিরে দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো। আর মাথাটা এখানে কড়া করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করলে ভালো লাগবে, যত বেশি আলুটাকে কোনো মতো নেড়ে নিলে না খুব একটা বেশি টেস্ট হয় না। তোমরা অবশ্যই একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপর আমি দিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, আলুটা যেই একটু হালকা ভাজা ভাজা হবে চালটা দিয়েও ভাজবে তেলের মধ্যে, তারপরে তোমরা এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবে। তো এইভাবে তোমরা যারা মুড়ি ঘন্ট খাওনি একবার করে খেয়ে দেখবে খুব ভালো হয়। আর নামানোর আগে অবশ্যই ঘি গরম মশলা দেবে, তাহলে টেস্টটা আরটু বেড়ে যায়। তো এখানে দেখছো আমি মশলাটাকে দিয়ে দেবো, চালটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আদা, এই আদা বাটা তো আলাদা ফ্রিজে ছিলই বাটা, আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তো এগুলোই দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, আদা বাটাও দিয়ে দেবো, আর যা যা মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে যেই তেল ছেড়ে আসবে তখন আমি জল দিয়ে দেবো।
আর এই মাছের মুড়ি ঘন্ট এই রেসিপিটা না একটু মাখা মাখা টাইপের হয়, ঝোল একদমই ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তোমাদেরকে আর দেখাইনি। তোমরা তো জানোই নর্মালি কী মশলা দেয়, তোমাদের বলেই দিলাম মুখে। তো এটাকে আমি ভালো করে কষাবো। আর এদিকে দেখো আমার বর আর আমি মিলে সয়া চিলিটা করবো। এটা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না, তো হুট করেই প্ল্যান হলো। তো এখন প্রায় অনেক বেজে গেছে, 2:30 মতো বাজে। এখন সয়া চিলিটা রান্না করবো, তার জন্য আমি সমস্ত রকম সস নিয়ে এসেছি। আর এর মধ্যে রয়েছে ময়দা, আর এই হচ্ছে ডিম। তো সয়া চিলিটা নর্মালি চিলি চিকেন তোমরা সবাই খেয়েছো, সয়া চিলিটা সচরাচর খাওয়া হয় না, কিন্তু তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখবে, সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগে খেতে। আর এই দেখো আমার এদিকে মুড়ি ঘণ্টটা প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। তো বেশি ঝোলঝোল করিনি, এইটুকুনি ঝোল না রাখলে না বিকালবেলা পুরোটাই টেনে নেবে, যেহেতু এর মধ্যে চাল দেওয়া আছে, ভাতে পুরোটাই টেনে নেবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, মুড়ি ঘণ্ট কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে রান্না করব হচ্ছে কি, আমি সয়া চিলি, তার জন্য আমি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি। আর তোমাদের বাড়িতে যদি লাল লাল লঙ্কা থাকে তো সেটা অবশ্যই তোমরা দেবে, খুব ভালো হয়, দেখতেও ভালো লাগে, কালারফুল লাগে, একটু ঝালঝালও হয়। আর সয়া চিলিটা করার জন্য আমি সয়াবিনটা প্রথমে গরম জলে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে আমি সেটাকে কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দা আর একটা ডিম আর একটু নুন দিয়ে আর একটু আদা বাটা দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর ছাঁকা তেলে এক এক করে ভেজে নেব। তো অনেকে মনে হতে পারে সয়াবিন মনে হয় হয়তো প্রচুর তেল লাগে, কিন্তু খুব একটা তেল লাগে না এখানে। আর এগুলো খুব ভালো করে তোমরা ভাজবে, একটু ভালো করে ভাজা করলে খুব ভালো লাগে খেতে, ঠিক আছে? তো চলো আমি একে একে এগুলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো, তারপরে আবার ফিরে আসছি। আর দেখো এখানে একে একে সমস্ত সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি যা যা দেবো আর অল্প কটাই রয়েছে। আর এটা হচ্ছে সস, এখানে রয়েছে সয়া সস, চিলি সস এবং টমেটো সস, তিনটে আমি মিক্স করে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই সয়াবিন ভাজার যে তেল ছিল তার মধ্যেই আমি সমস্ত কিছু একবারে দিয়ে দিয়েছি, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। তো এগুলো একটু একটু নুন দিয়েছি, তাহলে তাড়াতাড়ি মজবে জিনিসটা। তো দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে ভাজা ভাজা করে আমি সসটা দিয়ে দেবো। আর এখানে দেখো সয়াবিনগুলো অনেকটাই হয়েছে, এখানে প্রায় 150 গ্রাম মতো সয়াবিন রয়েছে, 100 থেকে 150 আছে, আমি ঠিক পরিমাপ করিনি, হাতের সামনে যা পেয়েছি নিয়েছি। আর এখানে দেখো আমি সসটা দিয়ে দিয়েছি, সসটা দেওয়ার পরে কি দারুণ কালারফুল হয়েছে না দেখতে, সিরিয়াসলি বলছে তোমাদেরকে। আমার মুড়ি ঘণ্ট তোমাদেরকে বললামই আমার ফেভারিট, আর সয়া চিলিটা এত দারুণ হয়েছে, আমি কিন্তু সয়াবিন পছন্দ করি না, কিন্তু এত ভালো হয়েছে খেতে, তার জন্য আমি মুড়ি ঘণ্ট খাইনি, রান্না করেছি, মানে খুব একটা খাইনি, ঠিক আছে? তোমরা যারা সয়াবিন পছন্দ করো না তাদের ক্ষেত্রে এই রান্নাটা খুব ভালো আমি বলবো, যারা সয়াবিন পছন্দ করো না কি মুখেই দাও না কোনো দিন, তারাও একবার এই রান্নাটা করে দেখো, অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের প্রচণ্ডই ভালো লাগবে। তো দেখো আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আর এই রান্নাটা বেশি টাইম লাগে না, ওই সয়াবিনগুলো ভাজতেই যা টাইম লাগে, তারপরে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে একটু সস ফস দিয়ে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে, চট জ্বলছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, এরকম মাখা মাখা টাইপের করবে, আরও বেশি টেস্টি লাগে আর খুব দারুণ হয়েছিল খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।